গুড মর্নিং, ওই তেলে ছাড়ানো ঘুম ভাঙিনি। আমি ছোনা ছেড়ে দেয়, আজকে হলো আমার ছুটির শেষ রবিবার, কাল থেকে আবার কাজ শুরু। ভাবলাটাই কদিন মা বাবার সাথে খুব ভালো কাটিয়েছে, আমরা কোথাও যাইনি, ওকে পুরোপুরি সময় দিয়েছি, ও পুরোপুরি আমাদের সাথে থেকেছে। এরপর কাল থেকে শুরু, ছুটির দিন শেষ। সামনের সপ্তাহটা আবার অনেকগুলো ছুটি আছে, মানে এক সপ্তাহ এখন মানে মোটামুটি ছুটি ছুটি করে চলবে। ভাইফোঁটা, কালী পুজো, চতুর্থী পুজো, ছট পুজো, সব কিছু মিলিয়ে মোটামুটি ছুটি ছুটি করে চলবে। কাজের চাপ এখন হবে না, তবুও কাল থেকে খুলে যাচ্ছে পুজোর ছুটি শেষ। এটা হচ্ছে আমার সব আমাদের কাজের সব থেকে বড়ো ছুটি না মাম্মা? সব থেকে ভালো কাটিয়েছে আমার মাম্মাটা। হ্যাঁ, আমার মাম্মাটা ভালো কাটিয়েছে বাবা মার সাথে পুরোপুরি, যে সময়টা যে সময়। হ্যাঁ হ্যাঁ, বাবা অনেক যখন বলতে শিখেছে, অনেক কিছু বলতে শিখেছে এখন আমার ছেলে। এখন ও উঠতে ইচ্ছে করছে না, আমাদের চাটা খাওয়া গেছে, আমরা ওকে ডাকিনি। এই জন্যই তো ডাকিনি, ওই দেখো ওই দেখো উঠবে না, ওঠার কোনো ইচ্ছাই নেই এখন। থেকে বড় কথা হচ্ছে যে এই ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে বলে আমাদের টিনটা তো মানে গরম হয়ে যায় না, মানে রৌদ্রের সকালবেলা তাপ থাকে না বলে। তাও মোটামুটি যে 9টা বাজে দুটো আমরা শুয়ে থাকতে পেরে যাবে, 7টা বাজলে গরমের সময় রৌদ্রে একদম তো উঠে দিলে খারাপ হয়ে নিজে নেমে পড়ে। শীতকালে এই একটা সুবিধা আমাদের যে আমরা সকালে একটু শুয়ে থাকতে পারি ছুটির দিনে, আর তাই চলে যাচ্ছে তার কথা চলে যাচ্ছে। আর দুপুরবেলাও ছুটির দিন আমরা একটু শুতে পারি। কোথায় আছিস মাম্মা? তোর বাবার জায়গায় গিয়ে ভালো লাগে, আমার ওষুধ আছে কিন্তু। গবেষণা করতে ছুটেছ, কি নিচ্ছিস, কি করছিস? এই গুন্ডা, আমি কোথাও যাইনি, আমাকে ফুসফুস ফুসফুস করতে হবে না। কোথাও যাইনি আমি, সকালে খেতে কাজ নেই। হাই পাহাড়, বসো এখানে বসো, গুড় বয় হয়ে যাও তো দেখি, একটু বসো একটু বসো। এখনো ঢং তুলবে, চলো ওকে তুলে কাজ করি।